আজকে সারা বাংলার তো বটেই, গোটা ভারতবর্ষের নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে। কেননা এই রাজ্যে যে চৌর্য সাম্রাজ্য চলছে, যে চোর বাটপার ফেরেববাজরা এই রাজ্য চালানোর নামে রাজ্যটাকে ছারখাড় করে দিচ্ছে, এখানে চাকরির নামে যে দুর্নীতি চলছে, যে কোটি কোটি টাকা লুটের খেলা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গে শিক্ষকতার নামে অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের ঢুকিয়ে দিয়ে এই রাজ্যটাকে একটা বিকলাঙ্গ, একটা পঙ্গু সমাজে পরিণত করার চেষ্টা করছে, সেই চৌর্য সাম্রাজ্যের কি হয়, আদালতের দৃষ্টিভঙ্গিটি কি, সেইটা জানার একটা একটা জায়গা ছিল। কেননা আজকে 2016 সালের যে SSC পরীক্ষা হয়েছিল, যেটা আপাত মস্তক দুর্নীতিতে ডুবেছিল, এবং চোর সরকার যে চুরির মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে নিজেরা ফুলে ফেপে উঠেছিল আর এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছিল, সেই নিয়ে রায়দান ছিল, সেই রায়দান হলো, এবং সেই রায়দানের সব থেকে বড় ঘটনা হলো এই 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেইখানে যে 24,640 শূন্যপদ ছিল সেটা যোগ্যদের জন্য খুলে দেওয়া হলো, এবং অবৈধভাবে যে 23,000-এরও বেশি লোক চাকরি এখানে পেয়েছিল, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের সমস্ত নিয়োগ আই রিপিট সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া হলো। চোর সরকারের সমস্ত প্রচেষ্টা গঙ্গায় ভাসিয়ে দিল কলকাতা হাইকোর্ট, এবং মোট 281 পাতার রায় আজকে সামনে এলো, সেখানে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে। কী রয়েছে তার পুরোটা ব্যাখ্যা করব, এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো এই চৌর্য সাম্রাজ্যের যে পতন তা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল, সেই দেওয়াল লিখনটাও আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে চোরেরা এই রাজ্যে শিক্ষার নামে, শিক্ষক নিয়োগের নামে যে দুর্নীতির জাল বিছিয়েছিল, তাদের গালে আজকে কলকাতা হাইকোর্টের ঠাস 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 করে আবারও থাপ্পড় পড়ল, এবং আজকে অবশেষে সেই রায়দান হলো। সেই রায়দানের সবথেকে বড় যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে 23,753 যে সংখ্যাটা ছিল, সেই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হলো। 2016 যে SSC এক্সাম হয়েছিল তার মোট 4টি সেগমেন্ট ছিল, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশ। এই সংক্রান্ত যে যে চাকরি হয়েছে সেই সমস্ত চাকরি, 23,753 জনের চাকরি বাতিল করে দেওয়া হলো, পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, যারা মেয়াদ উত্তীর্ণ পদ, অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা চাকরি পেয়েছিল, সেই চাকরি প্রাপকদের চাকরি তো গেলই, তার পাশাপাশি সমস্ত DM-দের নির্দেশ দেওয়া হলো, এবং তারা SI-দের নির্দেশ দেবে আগামী 4 সপ্তাহের মধ্যে তারা যে বেতন পেয়েছে সুদ সমেত, আই রিপিট সুদ সমেত, সেই সমস্ত বেতন কিন্তু ফেরত দিতে হবে। এর থেকেও বড় যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে গাজিয়াবাদ থেকে CBI যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, যাতে নাইসা নামক যে সংস্থাকে SSC দায়িত্ব দিয়েছিল, তারা যে OMR সংরক্ষণের নামে সেইখানেই সমস্ত চুরি, সমস্ত দুর্নীতিটা করছিল, সেই জায়গার সমস্ত হার্ড ডিস্ককে বৈধ ঘোষণা করা হলো। কেন এটা রায়দানটা গুরুত্বপূর্ণ একটু ব্যাখ্যা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমরা যখনই কোনো ডিজিটাল কপি সংরক্ষণ করি যে কোনো ডকুমেন্টের, আমরা কি করি, বেসিক্যালি সেটার একটা ছবি তুলি বা সেটার একটা স্ক্যান কপি তৈরি করি, তারপর সেটাকে ডিজিটালি সংরক্ষিত করা হয়, যাতে সেটাতে কোনো এডিট, সেটাতে কোনো মডিফিকেশান করা না যায়। অর্থাৎ যে ডকুমেন্ট যেভাবে পাওয়া গেছে তার মধ্যে ভুল ত্রুটি যাই থাকুক সেটাকেই সংরক্ষণ করা হবে, এবং সেই জায়গা থেকে তবেই সেটা ভবিষ্যতে যদি রেফারেন্স হিসেবে ইউজ করা যায় সেটাকে বৈধ হিসেবে ধরা হবে। কিন্তু এই শয়তানগুলো, এই চোরগুলো, এই বাটপারগুলো কি ধরনের জালিয়াতি করেছিল দেখুন। এরা এই যে OMR শিটগুলো আছে সেটার ওই ডিজিটাল কপিটা সংরক্ষণ করেনি, অর্থাৎ সেটাকে স্ক্যান করে হোক, সেটা ছবি তুলে হোক, সেইটাকে সংরক্ষণ করেনি। কি করেছে, সেই ডেটাটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছে, অর্থাৎ সেটাকে টেক্সট ফরম্যাটে করে রেখেছে, যাতে আপনি যদি ঘুষ দেন, আপনার কাছ থেকে যদি ঘুষের টাকা পায় এই চোরগুলো, তাহলে সেই ডেটাটাকে মডিফাই করে দেবে, ফলে আপনি শূন্য পেলে সেটা OMR শিটে হয়ে যাবে 52, আপনি শূন্য পেলে সেটা OMR শিটে হয়ে যাবে 56, আর মোটা টাকা ঘুষ দিলে এই চোরেদেরকে আপনার সেই চাকরিটা হয়ে যাবে।
এবং এই চোরগুলো এই জায়গাটাকেই বলার চেষ্টা করছিল যে এই যে নাইসার এক আধিকারিকের বাড়ি থেকে যে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেই উদ্ধার করার পদ্ধতিটাই নাকি অবৈধ, কেননা এইটা নাইসার যে হেড অফিস আছে সেই হেড অফিস থেকে তো উদ্ধার করা হয়নি। ভাবুন চোরেদের যুক্তি একবার, বাটপারগুলোর যুক্তি একবার, চোর চুরি করে তার হেড অফিসে না রেখে কোনো এক স্যাঙাতার বাড়িতে রেখে দিয়েছে, সেই জন্য সেটা চুরি হিসেবে গণ্য হবে না। কিন্তু আজকে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল যে না, এই তিনটে ওএমআরের হার্ড ডিস্ক বৈধ এবং সিবিআই যেটা করেছে সঠিক কাজ করেছে। আজকে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি তারা এই সংক্রান্ত মামলাটি শোনেন। আপনারা জানেন যে এই নিয়ে প্রাথমিক যে রায়টা এসেছিল সেটা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এসেছিল, তারপর সেই রায়টাকে আটকাবার জন্য বহু বহু চেষ্টা করেছে এই রাজ্য সরকার, এই চোরদেরকে বাঁচাবার চেষ্টা করেছে, এবং সেইখান থেকে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এটা হেনস্থা করার চেষ্টা করা হয়। প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দেখেছিলেন যে চুরিটা কীভাবে হয়েছে, তিনি হাতে নাতে ধরেছিলেন, ফলে এই নিয়োগ প্রক্রিয়া তিনি অবৈধ হিসেবে ঘোষণা করেন। কিন্তু যেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলা হয় যে যাদের চাকরি বাতিল করা হচ্ছে সেই চাকরি তাদের কথা শোনা হয়নি, ফলে এই এই রায় নাকি অবৈধ। এখন সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট বলে যে ঠিক আছে, কলকাতা হাইকোর্টের একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হোক, সেখানকার প্রধান বিচারপতি টিএস দেবজ্ঞানম স্যার তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বির রশিদির এই স্পেশাল বেঞ্চটা গঠন করেন এবং সেই জায়গা থেকে তারা এই শুনানিটা করে। কিন্তু যখন এই রায়টা সুপ্রিম কোর্ট দেয় তখন এই তোলামূল, এই চোর, এই চিটিংবাজ, এই ফেরেববাজগুলো প্রচার করতে শুরু করে নাকি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের, এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায়ের রায়টা খারিজ হয়ে গেছে, এতখানি ভণ্ড, এতখানি শয়তান এই তোলামূলগুলো, এই চোরমূলগুলো। সুতরাং সেটা যে সত্যি নয়, আজকে কিন্তু দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির যে রায় হলো সেই রায়ের ফলে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এবং সবথেকে বড় কথা, যেটা আপনাদের মনে ধোঁয়াশা অনেকটা কাটাবে, আপনাদের মনে অনেকটা স্বস্তি দেবে, সেটা বারবার যে জায়গাটা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে সিবিআই কি সঠিক তদন্ত করছে। এবং যখন সিবিআই এটা নিয়ে ফাইনাল চার্জশিট জমা দিয়েছিল তখন আপনারা বলেছিলেন যে এখানে তো সেই পার্থ চট্টোপাধ্যায় গিয়েই শেষ হয়ে গেল, কেন এর উপরের মহলে যারা রয়েছে যে ফেরেববাজ চিটিংবাজগুলো সেইখান অবধি গেল না, এটা কি তাহলে সেটিং? আদালত আজকে স্পষ্ট নির্দেশ দিল যে সিবিআই এই তদন্ত কন্টিনিউ করবে, অর্থাৎ যে চার্জশিট দিয়েছে এই তদন্ত শেষ করার জন্য, এই রায়দানের জন্য যেটা যথেষ্ট ছিল সেটা কিন্তু সিবিআই ইতিমধ্যেই সাবমিট করেছে। এবং শুধুমাত্র সিবিআই তদন্ত কন্টিনিউ করবে যে তাই নয়, যে সমস্ত আধিকারিকরা অতিরিক্ত পদ সৃষ্টি করেছিল তাদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই, সেই নির্দেশ আজকে হয়ে গেল। এবং সবথেকে বড় ইন্ডিকেশন, সেটা পুরো রায়ের কপি হাতে পেলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, সেটা হচ্ছে যে মন্ত্রিসভার সঙ্গে কি সম্পর্ক ছিল এই অতিরিক্ত পদ তৈরি করার। কারণ আমরা বারবার দেখেছি তো বিভিন্ন মন্ত্রী, এমনকি খোদ মুখ্যমন্ত্রীকে কোর্ট করে বলা হয়েছে যে এই চোরেরা যাতে চাকরি না হারায়, এই ঘুষ দিয়ে চাকরি প্রাপকরা যাতে চাকরি না হারায়, সেই জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করতে হবে, কিন্তু এই চোরেদের চাকরি খাওয়া যাবে না। এটা কি বৃহত্তর কনস্পিরেসি জায়গা ছিল? সিবিআই খুব সম্ভবত সেই জায়গাটা এবার তদন্ত করে দেখবে, আদালতের নির্দেশ কিন্তু সেরকমই। কিন্তু আবারও বলছি, এই জায়গাটা এখনও ক্লিয়ার নয়। বিভিন্ন আমার যে আইনজীবী বন্ধু রয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী আমি এই তথ্য, এই প্রতিবেদন আমাদের সামনে নিয়ে আসছি। রায়ের অরিজিনাল কপি যখন হাতে পাওয়া যাবে তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কিন্তু ক্যাবিনেটের ভূমিকাও খুব সম্ভবত স্ক্যানারের তলায় চলে এলো এবং সেই সংক্রান্ত বিষয়েই এবার সিবিআই তদন্ত করবে, এমনটাই খুব সম্ভবত রায় হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওএমআরের যে কপিগুলো ছিল সেই কপি কিন্তু আপলোড করতে হবে। আর তার থেকেও বড় কথা, যে দিকটার দিকে সবাই তাকিয়ে বসেছিল, যে জায়গাটা নিয়ে লড়াই ছিল, যে যোগ্য ছেলে মেয়েগুলো রাস্তায় বসে কাঁদছে, আর এই ভণ্ড সরকারটা, এই চোর সরকারটা শুধুমাত্র নিজেদের স্বার্থ, নিজেদের ঘুষের পাওনা বুঝে নিতে এদেরকে দিনের পর দিন রাস্তায় বসিয়ে রাখছে, সেই জায়গাটার বিভেদটা মুছে দিল আজকে কলকাতা হাইকোর্ট। এবং এই
2016 সালে যে মোট 24,640টি শূন্যপদ ছিল, সেই শূন্যপদটি নতুন করে তৈরি হলো এবং আগের সমস্ত যে নিয়োগ সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, তাদের সমস্ত চাকরি চলে গেল। এই 24,640 পদে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন 2016 সালের এসএসসি দিয়েছিলেন, সেইখান থেকে যোগ্যতার ভিত্তিতে যারা শীর্ষস্থানে আছেন, যারা সত্যিকারের নাম্বারটা পেয়েছেন, যারা কোনো টাকা ঘুষ দেননি, তাদের মধ্যে থেকে এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ফলে এই বাংলার 24,640টি যোগ্য ছেলেমেয়ে তাদের যোগ্যতার ভিত্তিতে আদালতের নির্দেশে চাকরি পাবে। শুধুমাত্র তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া নয়, এবার থেকে যে শিক্ষাদানটা হবে পশ্চিমবঙ্গে সেটা আর ওই বিকলাঙ্গ পঙ্গু সমাজ, একটা ঘুষখোর সমাজ তৈরি করার যে চেষ্টা এই চোরেরা করেছিল, সেই জায়গাটা বন্ধ হবে এবং সত্যিকারের শিক্ষা দানে এবার কিন্তু বাংলার যোগ্য ছেলেমেয়েরা সেই সেই জায়গাটা পাবেন, তাদের তাদের বাড়িতে এবার এবার কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে বেতন সেটা কিন্তু যাবে এবং সেটা তাদের যোগ্যতার ভিত্তিতে। আর কোনো ঘুষ দিতে হবে না, আর আর কোনো ঘুষখোরদের জায়গা এখানে কিন্তু থাকছে না। এবং যেটা সব থেকে বড়ো ইম্পর্টেন্ট, আমরা এখানে আরেকটা পয়েন্ট আমি দেখলাম যে জায়গাটা আমার এক আইনজীবী বন্ধু বললেন যে এই যে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে শনাক্ত করতে হবে, এই একটা জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই অবৈধভাবে চাকরি পাওয়া বলতে এখানে কোন জায়গাটা বলছে, ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে, কেননা অতিরিক্ত পদ তৈরি করে যাদের হয়েছে তাদের কিন্তু 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে, এটা নির্দেশ হয়ে গেছে। এই অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে শনাক্ত করার কথা যে বলা হয়েছে, তাহলে কি তাদেরও এবার ওই সুদ সমেত বেতন ফেরতের ব্যাপারটা থাকবে, সেই জন্য সেই নির্দেশটা করা হয়েছে? এই জায়গাটারও ক্লিয়ারিটি দরকার আছে। কিন্তু আমার মনে হয়েছে যেখানে সমস্ত নিয়োগ বাতিল করা হলো, 23,753 জনের নিয়োগই বাতিল করে দেওয়া হলো, সেখানে কারা অবৈধভাবে চাকরি পেয়েছে সেটা কেন আলাদাভাবে শনাক্ত করার কথা বলা হলো, সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। ফলে আজকে কিন্তু সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের দিকে যে নজর ছিল মানুষের, কলকাতা হাইকোর্টের দিকে এই যে যোগ্য ছেলেমেয়েগুলো তাকে বসেছিল, তারা যেন অবশেষে কোথাও গিয়ে জাস্টিস পেল। কিন্তু এই জায়গাটা একটা প্রশ্ন আসছে যে এখানেই তো শেষ নয়, আমরা তো দেখেছি যে এই চোরেরা সবসময় চোরদের বাঁচাবার জন্য আকুলি ব্যাকুলি করে এবং সেই জন্য আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সা নঞ্চয় করে এরা এই কোর্ট থেকে ওই কোর্টে ছুটে যায়। তাহলে এই হাইকোর্টের রায়ের পর এবার তো সুপ্রিম কোর্টের রাস্তা নিশ্চিতভাবে খোলা থাকছে, এরা তো নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে যাবে, আর সেখানে গিয়ে আবার কি প্রসেসটা ডিলে হবে? তবে সংশ্লিষ্ট আইনজীবী মহল বলছেন যে তাতে কিন্তু এবারে খুব একটা চিড়ে ভেজার জায়গা থাকছে না। কেন চিড়ে ভেজার জায়গা থাকছে না? কেননা এই মামলা এর আগেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই এখানে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রাশিদি, দুই মাননীয় বিচারপতির যে বেঞ্চ প্রধান বিচারপতি গঠন করে দিয়েছিলেন, তারা দীর্ঘদিন ধরে এই এই মামলা শোনেন এবং গত তেইশে মার্চ এই মামলার ফাইনাল শুনানি হয়ে যায়। এরপর প্রায় 1 মাস রায়দান স্থগিত থাকে, তারা সমস্ত যে বিচার প্রক্রিয়া সেটাকে অ্যানালিসিস করেন এবং এই রায়টা তৈরি করেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে এই দুই মহামান্য বিচারপতি যে রায় দিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে সেই রায় বদলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, শুধু বদলে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই ভুল বলা হবে আইনজীবী মহলে যেটা বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে যদি সুপ্রিম কোর্টে মামলা যায়ও, সেই মামলা খুব সম্ভবত গৃহীত হবে না, তবে অবশ্যই সেই আইনি পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আজকে গিয়ে কোথাও ন্যায় জিতলো, আজকে গিয়ে কোথাও চোরেদের গালে যে থাপ্পড়টা পড়লো, অতিরিক্ত দরকারি যে থাপ্পড়টা দরকার ছিল সেই থাপ্পড়টা পড়লো এবং চোরেদের সাম্রাজ্যের যে পতন হবে তার বীজটা আজকে কোথাও গিয়ে বপন হয়ে গেল। ফলে দিনের শেষে একটাই কথা বলবো, সত্যমেব জয়তে, এই চোরেদের দিন যে শেষ, এই চোরেদের শেষ ঠাঁই যে জেল, সেই জায়গাটা আজকে কোথাও গিয়ে আদালত নির্দেশ করলো এবং এই যে 24,640 বাংলা মায়ের সুসন্তান যোগ্যতার ভিত্তিতে এবার তারা চাকরি পাবেন, এত দীর্ঘদিনের তাদের যে লড়াই সেটা কোথাও গিয়ে আজকে সত্যিকারের জাস্টিস পেল। কি বলবেন মহামান্য কলকাতা হাইকোর্টের এই অসাধারণ রায় নিয়ে? কি বলবেন এই এই দুর্দমনীয় ছেলেমেয়েগুলোর যে অনমনীয় লড়াই সেইটা নিয়ে এবং দিনের শেষে এই যে সত্যের জয় হলো সেই ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।